আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটি বড় দ্বন্দ্বের সমাধান নিয়ে হাজির হয়েছি। একটা টেস্ট দেখতে পাচ্ছ তোমরা, টেস্টটা হচ্ছে আই গো টু কলেজ। কলেজের নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা হচ্ছে যে এটি কি নাউন নাকি অ্যাডভার্ব। একটু ট্রাই করবে যারা ভিডিওটা পরবর্তী সময় দেখবে পজ দিয়ে। তো আমি রাইট আনসারটা বলছি, আর তোমার ধারণা বা আদৌ আমি যেটা বলছি সে রাইটটা হওয়ার পেছনে কারণ, আর তোমার ধারণা ভুল হওয়ার পেছনে কারণ, বা তুমি যেটা ভাবতে সেটাই সঠিক হওয়ার কারণটা, আসল কারণটা বলবো ইনশাআল্লাহ এখনই। কলেজ শব্দটা বেসিকলি হচ্ছে এখানে নাউন, অর্থাৎ রাইট উত্তর হচ্ছে আমাদের নাউন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, কলেজ তো একটা স্থান, হ্যাঁ স্কুল কলেজ হসপিটাল এগুলো তো একটা স্থান, তাই না? তাহলে স্থান হলে, প্লেস হলে সেটি অ্যাডভার্ব কেন হবে না, এটা একটা প্রশ্ন। এখন আমরা যদি কলেজটাকে অ্যাডভার্ব বলি তাহলে প্রশ্ন রয়ে যায়, অ্যাডভার্বের আগে তো কোনো প্রেপোজিশন বসে না, তো যেহেতু প্রেপোজিশন বসেছে তাহলে তো কলেজটা অ্যাডভার্বও হতে পারে না। তো প্রেপোজিশন হিসেবে টুটাকে আমরা ডিমান্ড করছি এবং সেই অনুযায়ী কলেজটাকে আমরা নাউনও বলছি, এটা একটা রিজন। এবং আরেকটি কারণ হলো যে ফান্ডামেন্টাল কিছু রুল, ফান্ডামেন্টাল কিছু ওয়ার্ডের বৈশিষ্ট্য, সেগুলো থেকে সেই ওয়ার্ডটা কখনোই সরে আসে না, ওইটাকেই প্রথমত প্রাধান্যে রাখতে হয়। যেমন ডিকশনারিতে তুমি সার্চ দিলে স্কুল কলেজ হসপিটালকে তুমি সর্বদাই নাউন হিসেবেই পাবে, সো এটাকে নাউন হিসেবেই প্রমাণ করতে হবে। এছাড়াও নাউনের যে সংজ্ঞা রয়েছে, যে নেম অফ পার্সন, নেম অফ থিংস, নেম অফ প্লেস, এটাও কিন্তু সেই প্লেসের একটা অংশ। এখন তুমি যদি এরকম প্রশ্ন করো যে আই গো টু কলেজ, আমি কলেজে যাই, এবং প্রশ্ন করছো যে হোয়ার ডু আই গো, আমি কোথায় যাই, হ্যাঁ, তো এই হোয়ার দিয়ে যখন তুমি প্রশ্ন করছো তখন কিন্তু কলেজটাও তুমি উত্তর পাচ্ছ। গ্রামারের এই নিয়মটাও রয়েছে যে হোয়ার হাউ এগুলো দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে যে কথাটি এবার আসছে, যে আমরা যদি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এবং ছোটো ছোটো নিয়মের কথা ধরে বলি তাহলে কলেজটা হচ্ছে নাউন, এবং একই সাথে কলেজটা জন্ম থেকে নাউন, সো নাউন ইজ দ্য বেস্ট আনসার। আর আমরা যদি এই বাক্যতে মিনিং বেস কল্পনা করি বা ফাংশনে কাজ করি যে স্থানটা কোথায়, তাহলে সেটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে প্রশ্ন হলো দুইটির ভেতরে কোনটিকে আমরা প্রাধান্য দেব। অবশ্যই আমরা নাউনটাকেই প্রাধান্য দেব, কেননা টু প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কলেজ বসেছে, অতএব সেটি অবশ্যই হলো নাউন, কারণ আমরা জানি প্রেপোজিশনের পরে নাউন বা নাউন ইকুইভ্যালেন্স অথবা প্রোনাউন বসে। বাট কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো ডিকশনারিতে সার্চ দিলেও তাকে ফান্ডামেন্টাল রুলের ভেতরেই তাকে অ্যাডভার্ব হিসেবে দেখানো হয়। তার ভিতরে অনুপম একটি শব্দ হচ্ছে হোম, যেটা তোমরা জানো আই গো টু হোম নয় আই গো হোম, অর্থাৎ হোমটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে প্রেপোজিশন হবে না। তো এই ধরনের কনফিউজিং বিষয়ের মধ্যে যারা রয়েছ তাদেরকে আমি পরামর্শ দেব যে যে ওয়ার্ডটা নিয়ে এরকম নাউন অথবা অ্যাডভার্বের ঝামেলায় রয়েছ সেই ওয়ার্ডটাকে ডিকশনারিতে ক্যামব্রিজ অক্সফোর্ড এরকম টাইপের রিলায়েবল যে সোর্সগুলো আছে সে ডিকশনারিতে সার্চ দিয়ে একটু দেখবে যে শব্দটা ফান্ডামেন্টাল আসলে নোশনটা কী, যেইটা মূল আসলে ফান্ডামেন্টাল বিষয় সেটাই হচ্ছে রাইট আনসার। ওকে, সো ধন্যবাদ সবাইকে।